ওর তোলে তোলে আমি ওখানেই বলে দিচ্ছি, মুখ দেখে আমি বলে দিলাম, কাউকে বিশ্বাস করবো না। সমাজকে কি বার্তা দেবে যে তারা যেন সতর্ক থাকে, আমাদের যেটা হয়েছে সেটা যেন অন্য কারো সেটা না। তোমার নাম? সাধনা বিশ্বাস। আমার বউ নাই, ছেলে মেয়ে নাই, আমি ব্যবসা করি, আমার কেউ নাই, আমি যেখানে যাই সেখানে কয়েকদিন থাকি, সেইভাবে রয়েছে। এরা সন্দেহ করি না, কুটুম হিসেবে যত্ন করেছে তার। বলুন কি হয়েছিল? বলছি আমার বাক্সায় 2,30,000 টাকা আছিল, আমার স্বামী চাষবাস করে। কত কষ্টের টাকা আপনারা, যাতে আমার এই টাকাগুলো একটু আপনারা যদি একটু উদ্ধার করতে পারো সেইটাই আমরা চাই। সেইটাই কি বলবে তুমি? আত্মীয়রা সুযোগ নিয়ে আমাদের পরিবারকে পুরো ভিখারি করে দিয়েছে। এখন কি চাচ্ছো? চাই তারা যেন শাস্তি পায়, কিছু সাহায্য পাই আমরা। এ কোনোভাবে যদি টাকাটা আপনাদের দ্বারা উদ্ধার করা যায় সেটা ব্যবস্থা আপনারা করবেন? আমার ছেলেটাকে একবার পথে বেসেছে, এখন মাঝে মাঝে আত্মহত্যা করতে যাচ্ছে, সেইটাতে যদি ওরা কোনোভাবে বাসায় নিয়ে যায়। তারপর ওর যে আধার কার্ড দিয়ে একটা সিম কার্ড তুলে নেছে, এটাও তো বিরাট বেআইন কাজ হয়েছে। দেওয়া গেলো সে অনেক জায়গায় অন্য খারাপ কাজ করলো, এ জড়ায় জাতিবার জামলার সঙ্গে, এটি আপনাদের কাছে বলি রাখতেছি এই আর কি। আপনার নাম? আমার নাম পঙ্কজ বিশ্বাস। স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।